গণভবনে বসে বসে কয়েকদিন পর পর এক একটা ভিডিও দেন আপনার গণভবনে লাউ উৎপাদন করেছেন মাছ ধরতেছেন এগুলি দেখায় দেখে মানুষের সাথে দুর্বলের সাথে তামসা করেন তুষ্টিস্কর করেন আপনারা এগুলি ধান্দাবাজি বন্ধ করেন আমরা গণভবনে লাউ দেখতে চাই না আমরা দেখতে চাই বাজারের লাউয়ের দাম কত আমরা জলভবনের ইলিশ মাছ আর অমুক মাছ দেখতে চাই না আমরা বাজারে গিয়ে দেখি প্রত্যেকদিন সকালে গিয়ে একটা বড় মাছ দেশের জনগণের কেনা সম্ভব হয় না প্রিয় ভাইরা আমার কাজেই আমরা বলতে চাই এ সকল কথা বলে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না কয়েকদিন পর পর বলেন অমুক পিরিস করেছেন অমুক পিরিস করেছেন লজ্জা লাগে আমাদের এক পত্তা পিরিস করে যে পরিমাণ ঢোল বাজিয়েছেন বিশ্বের অন্যান্য দেশের জনগণ দেখে হাসে এরকম ব্রিজ বাংলাদেশের বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে ভুড়ি ভুড়ি আছে কি বলেন ঠিক না ঠিক কয়েকটা ফ্লাইওভার দেখান আপনারা গিয়ে দেখেন আশপাশের বিভিন্ন রাষ্ট্রে প্রত্যেক মোড়ে মোড়ে ফ্লাইওভার তারা কিন্তু কেউ ঢোল বাজায় না কাজেই এ সমস্ত ধান্দাবাজি কথা বলে আসতে পারবেন না ব্রিটিশরা কিন্তু হার্ডিন ব্রিজ করেছিল আরো অনেক উন্নয়ন করেছিল অত্যাবধি পর্যন্ত ব্রিটিশের নাম মুখে আসলেই মানুষ ছাটাফিটা করতে চায় কাজেই আপনারা এ সমস্ত কথা বলে পার পাবেন না আপনারা লক্ষ্য করবেন বলে কি এদেশের মানুষের নাকি মাথা পিছু আয় বেড়েছে কি বলেন বলে না মন্ত্রীরা রেগুলার বক্তব্য দিয়ে বেড়ায় মাথা পিছু নাকি আয় বেড়েছে আমরা বলতে চাই এ সমস্ত সবকিছু ফাঁকিবাজি কথাবার্তা কারণ আপনি মাথা পিছু আয় যদি হিসাব করেন ওই যে রিক্সাওয়ালার আয়ের সাথে যদি আপনার সালমান রহমানের আয়কে মিলিয়ে যদি গড় করেন এই গড়ের চার পয়সা মূল্য দেশে নাই এই অঙ্ক ভুল অঙ্ক এই অঙ্ক ভুয়া অঙ্ক এটা কোনো অঙ্ক হতে পারে না আমরা বলতে চাই মাথা পিছু আয় বাড়ে বেড়েছে কি কমে নাই আপনার আওয়ামী লীগের লোকদেরকে খালি বাদ দেন আপনার নেতাগুলোরও বাদ দেন শুধু হাতে গোনায় নেতাগুলোকে বাদ দিয়ে বাকি অংশের মধ্যে আপনি গড় করেন দেখবেন মানুষের গড় মাথা পিছু আয় তো বাড়েই নাই তলানিতে গিয়ে মানুষের ঠেকেছে আমার কাজেই এই সমস্ত কথাগুলো নতুন করে বলার অপেক্ষা রাখে না আমরা সকলেই আমরা জানি এদেশের মানুষ বোঝে কাজেই এ কারণেই তো আমরা দেখি যতই আপনারা উন্নয়নের কথা বলেন নির্বাচন আপনারা দিবার চান না কি বলেন ঠিক না এদেশের মানুষকে চাটতে চাটতে আপনাদের চুপা সূত্র হয়ে গেছে আর কত চাটবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ এবং সুচতুর আমরা জানি কারণ যেভাবে বিরোধী দলকে নিয়ন্ত্রণ দ্বারা করতে সক্ষম হয়েছে জানি না পৃথিবীতে এরকম কোন গোয়েন্দা সংস্থা আছে কিনা প্রিয় ভাইয়ের আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানাই আপনি গোয়েন্দাদের কাছ থেকেও তথ্য নিতে পারেন অথবা আপনি মহিলা হওয়ায় আরো সুবিধা হয়েছে রাতের অন্ধকারে বোরকা পরে আপনি বের হন পাবলিক ট্রান্সপোর্টে ওঠেন মানুষের মধ্যে মিশে যান গিয়ে দেখেন জনগণ আপনাকে সাধুবাদ দেয় না আপনার ব্যাপারে কে নিজে গিয়ে পারলে তাসাই করে আসো আমরা দেখেছি পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাফেরা করি বাসের মধ্যে যদি উঠি একটা লোক পাওয়া যায় না যে সরকারের পক্ষে কথা বলে সকল জনগণ আপনি বাজারে যান গিয়ে দেখবেন দোকানদারও খেপা যে আর যারা আমরা ব্যাগ নিয়ে বাজার করছি প্রত্যেকেই ক্ষিপ্ত বর্তমান সরকারের উপরে প্রিয় ভাইয়ার আমার এরপরেও আমরা দেখছি যে তারা তাদের রেডিও বাজিয়েই যাচ্ছে বর্তমান সরকার নাকি খুব সফল তাদের অনেক উন্নয়ন আপনারা সবাই মোবাইল ব্যবহার করেন লক্ষ্য করবেন ইদানিং আমরা দেখতেছি টেলিভিশনে বলেও হচ্ছে না রেডিওতে বলেও হচ্ছে না তাদের নেতারা বিভিন্ন জায়গায় রেডিওর মতো একই বক্তব্য বারবার দিয়ে গেলেও মানুষ বিশ্বাস করতেছে না এখন আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠলেই আপনার মোবাইলে একটা মেসেজ আসে দেখছেন না বর্তমান সরকারের সাফল্য এগুলো এখন মেসেজ দিয়ে দিয়া আমাদেরকে মুখস্থ করার চেষ্টা করা হচ্ছে এদেশের জনগণ পাগল নয় এদেশের মানুষ বোকা নয় আপনাদের মেসেজে কাজ হবে না মেসেজ আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাই সকালবেলায় যখন এক পকেট টাকা নিয়ে যখন বাজারে যাই এক ব্যাগ বাজার ভর্তি করে
ডলার করে আমরা ঘরে আসতে পারি না এর চাইতে বড় মেসেজ আর আপনাদের দিতে হবে না প্রিয় ভাইরা আমার আপনারা লক্ষ্য করেছেন হাফেজ রেজাউল করিমকে হত্যা করেছে শহীদ করেছে আপনাদের গোয়েন্দা সংস্থা এতই চতুর আপনারা লক্ষ্য করেছেন কোন এক ডাক্তারকে কেউ হুমকি দিছে কি দেয় নাই আমরাও জানি না হ্যাঁ আমরা এটা বলি কাউকে হুমকি দেওয়া ঠিক না কিন্তু আমরা দেখলাম মুহূর্তের মধ্যে গ্রেফতার হয়ে গেল আর হাফেজ রেজাউল করিম কোরআনের হাফেজ চার বুকের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কালাম রয়েছে ৩০ পারা কোরআন রয়েছে আপনি এত সহজ মনে করবেন না তাকে হত্যা করা হইল গত মাসের ২৮ তারিখে অত্যবধি পর্যন্ত একজন লোককেও গ্রেফতার করতে পারলেন না এ সমস্ত বলতাবাজি দাঙ্গাবাজি দেশবাসী বোঝে মনে রাখবেন আপনি বহুদিন পরে এসে আপনার আব্বাকে যারা হত্যা করেছিল আমরাও চাই তাদের বিচার হোক আপনি বিচার করেছেন জনগণ শিখেছে আপনারাও ক্ষমতা হারাবেন যত বছর আগে এই ১৫ বছর যাবৎ চাঁদা করেছেন প্রত্যেকটা বিষয়ের হারে হারে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভুলে যাইতে পারেন কিন্তু যেই সন্তান তার বাবা হারাইছে হারিয়েছে সে কিন্তু ভুলবে না যেই মহিলা তার স্বামীকে হারিয়েছে সে কিন্তু ভুলবে না প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আপনারা শুনেছেন বর্তমান প্রধানমন্ত্রী কথায় কথা বলে জনগণের নাকি ক্রয় ক্ষমতা বেড়েছে আমরা তো এদেশেই বসবাস করি আপনি দেখবেন রাস্তায় চলাফেরা করবেন দেখবেন এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আপনি খবর নিয়ে দেখেন কার ক্রয় ক্ষমতা বেড়েছে আমরা দেখেছি কিভাবে ক্রয় ক্ষমতা বেড়েছে ঢাকা শহরে অসংখ্য বাইক আছে বিভিন্ন আমরা বসবাস করি দেখবেন কোন একজন মানুষ এরকম খুব কম পাওয়া যাবে যে কেবলমাত্র একটা পেশায় নিয়োজিত কি বলেন ঠিক না অধিকাংশ মানুষ ৮ ঘন্টা চাকরি করে অফিসে এরপরে অফিস থেকে ৫টার সময় বের হয়ে রাত ১২টা পর্যন্ত উবারে মোটরসাইকেল চালায় বিভিন্ন ভাবে আয়ের সোর্স খুঁজে বেড়ায় তাছাড়া এই ব্যক্তির টিকে থাকা সম্ভব নয় আপনারা তো বোঝেন না